Olha, good afternoon. আমি বনি আমিন, এখন সিডনি অলিম্পিক পার্ক থেকে কথা বলছি। আজ 13 মে 2017। আজ প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের জন্য একটি মৎসবের দিন, অর্থাৎ আজকের এই দিবসে প্রচুর বাংলাদেশি এই অলিম্পিক পার্কে একত্রিত হয়েছে। আজকের এই মিলন, যে মেলাটা, এটা হচ্ছে বৈশাখী মেলা নামে পরিচিত। বাংলাদেশিরা এই অলিম্পিক পার্কে দীর্ঘদিন ধরে তারা এই বৈশাখী মেলা উদযাপন করে আসছেন। প্রথমত এই মেলাটি সিডনি অ্যাথলেটিক যে স্টেডিয়াম আছে সেখানে হতো। দীর্ঘ 9 বছর চলার পরে সেই মেলা সেখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর থেকে অনেকটা অনাথ শিশুর মতো ডালে ডালে ঘুরে কিন্তু এই অলিম্পিক পার্কের ভেতরেই আছে এই মেলা। এই মেলার যে আমেজ, যে ঐতিহ্য ছিল, সেটা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আজ যেই পরিমাণ লোক আশা করা হচ্ছিল এই মেলাতে, সেই পরিমাণ মানুষ আসেনি। এর অনেকগুলো কারণ আছে। এর প্রথম কারণ ছিল সঠিক সময়ে এই মেলাটি উদযাপন হয়, অর্থাৎ বৈশাখ মাস শুরু হয়েছে সেই 3 সপ্তাহ আগে, অনেকটা 1 মাস পরে এই বৈশাখী মেলাটা উদযাপন করা হচ্ছে আজ। দ্বিতীয়ত হচ্ছে এই মেলাটির একটা দুর্নাম রটে গেছে, এটা একটা রাজনৈতিক পরিবার কর্তৃক পরিচালিত এই মেলা, এটা সর্বজনীন মেলা নয়, এটা রাজনৈতিক পরিবার এবং কিছু সংখ্যক বাংলাদেশের হাতে কুক্ষিগত অবস্থায় আছে এই মেলাটি, যার ফলে ধীরে ধীরে জনসংখ্যা কমছে। এই মেলার যে আমেজ, এই মেলার যে একটা আদর ছিল, সেটা কমে যাচ্ছে। তবুও অলিম্পিক পার্ক বলে কথা, আর সেই অলিম্পিক পার্ক দেখার জন্য ছুটে আসছে প্রচুর বাংলাদেশি। অনেকটা বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতো অবস্থা, বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতো এই সেই অলিম্পিক পার্কের কথা বলে হাজার হাজার মানুষকে জড়ো করা হচ্ছে, কিন্তু এসে তেমন কিছু দেখা হচ্ছে না, তেমন কিছু দেখা যাচ্ছে না। আমি এই মুহূর্তে কয়েকজন বাংলাদেশি যারা এসছেন এখানে, তাদেরকে এই বিষয়ে আমি প্রশ্ন করব, দেখি তাদের অভিমত কী। ধন্যবাদ। আমি বনি আমি, আমি একজন ফটোগ্রাফার আছি, তার সাথে একটু আলাপ করবে। হ্যালো, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আচ্ছা, আজকের এই মেলাতে যেই পরিমাণ মানুষ দেখছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি আরো অনেক অনেক লোক আশা করছিলাম, বাট এখানে আপনি কত বছর ধরে এই মেলায় আসছেন? আমি প্রায় 9-10 বছর ধরে এই মেলায় আসছি। আপনি কি মনে করছেন যে বছরে বছরে মেলার জনসংখ্যা বাড়ছে কি কমছে? কমছে। এই কমার কারণটা কি কিছু বলতে পারেন? আই হ্যাভ নো আইডিয়া। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আরেকজন বাংলাদেশি মেয়ে লোকের সাথে কথা বলছি। হ্যালো, কেমন আছেন? ভালো? ভালো লাগছে। আচ্ছা, আপনি কত বছর ধরে এই মেলায় আসছেন? 8-9 বছর। আপনার কাছে কি মনে হচ্ছে যে মেলায় এইবার কি পরিমাণ লোক হয়েছে, গতবার চেয়ে বেশি না কম? আমার মনে হচ্ছে গতবার মতোই হয়েছে, কিন্তু মেলাটা এবার একটু অনেক অর্গানাইজ মনে হচ্ছে, অনেক একটু স্পেস মনে হচ্ছে, অনেক খুশি, ভিড় নাই। আপনি কোথায় এসেছেন? সিডনি? সিডনি, হ্যাঁ। আপনাকে অশেষ ধন্যবাদ। এদিকে আরো কয়েকজন আছে, তাদেরকে প্রশ্ন করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো? ভালো আছেন। আজকের মেলায় কেমন লাগছে আপনার কাছে? আচ্ছা, এই বৈশাখ শুরু হয়েছে 1 মাস আগে, কিন্তু আজকের এই অদিনে এই মেলাটা কেমন লাগছে আপনার কাছে? মেলা খুবই ভালো লাগছে, সবাই আসছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, পরিচিত লোকজন, খুব ভালো লাগছে। মেলা মানে মেলা, মেলাতে খুব ভালো লাগে। আচ্ছা, গত বছরের চেয়েও কি এবারের জনসংখ্যা কি বেশি না কম? এবারে একটু কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে? আচ্ছা, এই কম হওয়ার কারণটা কি? কম হওয়ার তো ডেট চেঞ্জ হওয়ার জন্য। ডেট চেঞ্জ হওয়ার জন্য, অর্থাৎ দিন পরিবর্তন। ঠান্ডা পড়ে এসেছে এই জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যালো, কেমন আছেন? ভালো? ভালো। হ্যালো, কেমন আছেন? ভালো? আচ্ছা, কেমন লাগছে আজকের এই মেলাতে? ভালো লাগছে। কত বছর ধরে মেলায় আসছেন? আমি অনেক বছর, প্রথম থেকে, কারণ আমার শ্বশুর এই মেলার প্রতিষ্ঠাতা, কাজী উজ্জামান। আপনার শ্বশুর? আমরা আসলে ভুলেই গিয়েছিলাম যে গাজী রুহুল হক উজ্জ্বল, রুহুল হক উজ্জ্বল তিনিই ছিলেন
এই মেলার প্রতিষ্ঠাতা, আমরা এখন তার একমাত্র পুত্র বধূর সাথে কথা বলছি। আপনার আপনার কি নাম? পলা। পলা, আপনি এই মেলাতে এসে আপনার প্রয়াত শ্বশুরকে কি মনে পড়ে? মনে পড়ে, তখন অনেক ছোট আকারে ছিল মেলা, এখন অনেক বড়, অনেক ভালো। সেই রোপণ করা বীজ আজ ধীরে ধীরে জল সিঞ্চিত হয়ে সেই গাছ বিরাট বড় বৃক্ষে আজকে রূপ লাভ করেছে। কিন্তু এই মেলাটি আপনি কি কোনোভাবে মনে করেন না যে এটাকে একটা পারিবারিকভাবে কুক্ষিগত করে রাখা হয়েছে কিছু মুষ্টিময় হাতে গোনা কিছু লোক? আসলে আমি অত ডিটেলসে যেতে চাচ্ছি না, কিন্তু না, আমার কাছে রাজনৈতিক, আমার কাছে ওরকম কিছু মনে হচ্ছে না আসলে। আপনাকে পলা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। দিস ইজ বনি, আমি ফ্রম সিডনি। আমরা এখন যাচ্ছি যে এই মেলার যে প্রতিষ্ঠাতা গাজী রুহুল হক উজ্জ্বল, তার একমাত্র সন্তান, আমরা তার সাথে এখন কথা বলবো। হ্যালো, কি খবর, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো? আমি ভালো। তোমার বাবাকে কি মনে পড়ে এই ধরনের মেলায় এসে? আজ এখানে না, কারণ ওনার থাকতে তো সে গর্ভবতী হতো, তো সেটা তোমার বাবা তো এই মেলার ভ্রূণ উৎপত্তি হয়েছিল, জন্ম হয়েছিল তোমার বাবার হাত দিয়ে, তাই নয় কি? তোমাকে অশেষ ধন্যবাদ। আমি আরেকজন মেলায় আগত অতিথির সাথে এখন কথা বলবো, দেখি উনি কি বলেন। হ্যালো, গুড আফটারনুন, গুড ইভিনিং, কেমন আছেন? ভালো? জি ভালো। কি নাম আপনার? আমার নাম টুম্পা। টুম্পা, বাহ, কি সুন্দর নাম, আপনার চেহারার সাথে একদম মিলে গেছে টুম্পা। আচ্ছা, এই মেলাতে কত বছর ধরে আপনি আসছেন? আমি এই মেলাতে গত 9 বছর ধরে আসছি। গত 9 বছর ধরে এই এই মেলা, আপনি গত বছর এসেছিলেন এখানে? জি, আমি এসেছিলাম। আচ্ছা, এই মেলায় এবার জনসংখ্যা কেমন, মানে অতিথির সংখ্যা কেমন হবে বলে মনে করেন, অথবা কম কি বেশি? আমার মনে হচ্ছে এবার একটু কম, কারণ গতবার একটু কম ছিল, দিনে দিনে আমাদের এই পয়লা বৈশাখের মেলার মানটা অনেক কমে যাচ্ছে। আচ্ছা, কেন কমছে এটা কি কিছু বলবেন? প্রথমত অ্যাকচুয়ালি যে প্লেসটা, গত সবসময় তো আসলে মাঠে হতো, একটা দেশীয় ভাব থাকতো, আমরা মাঠে বসে সবাই পার্টিতে বসে খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম। কিন্তু এখানে এখন এখানে করাতে খাওয়ার জায়গাগুলো এক জায়গায় হয়ে গেছে, এখানে সবাই আমরা নিচে বসার ব্যবস্থা সেরকম নাই, তারপরে দোকানপাটগুলো একটু একটু অগোছানো হয়ে গেছে, ঠিক আগের মতো ওই গুছানো জিনিসটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমরা আগে যেরকম মেলাটা স্টেডিয়ামের ভেতর হতো অনেকটা সেটা হচ্ছে না? না, আমরা ওখানে বসে অনুষ্ঠানটা অনুভব করতে পারতাম, এখন আমাদের যদি আমরা দোকানপাটে করতে আসি আমরা অনুষ্ঠান অনুভব করতে পারি না, আবার আদার সাইডে আমরা খেতে গেলে অনুষ্ঠান দেখতে পাচ্ছি না, বাচ্চারা এক জায়গায় মানে পুরো জায়গাটা একদম ভাগ ভাগ হয়ে গেছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি কি আরেকবার আপনার নামটা বলবেন? টুম্পা। জি, আমার নাম টুম্পা। টুম্পা, আপনাকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বনি আমিন, এতক্ষণ বৈশাখী মেলা সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করলাম, আপনাদেরকে কিছু দিলাম। প্রবাসে বাংলাদেশি যারা আছেন, অস্ট্রেলিয়ান, এবং তাদের দেখুন এই অসময়ের বৈশাখী মেলা, তবু লোক এসেছে, কম আসেনি। এই যে বাংলাদেশিদেরকে যে হাইকোর্ট দেখানোর মতো অবস্থা, যে অলিম্পিক ময়দানে বৈশাখী মেলা হচ্ছে, এই নাম দিয়ে যেই প্রচার চলেছে, সেই অলিম্পিক মাঠ দেখার জন্যে এত সমাগম। কিন্তু ধীরে ধীরে এর আমেজ কমে যাচ্ছে, ধীরে ধীরে এর যেই ঐতিহ্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বৈশাখী মেলা বলতে আর সিডনিতে তেমন কিছু থাকবে বলে মনে হয় না অদূর ভবিষ্যতে। আমি শেষবার মতো আরেকজন বাংলাদেশির সাথে কথা বলছি, ইনি একজন ডাক্তার। হ্যালো ভাবি, কেমন আছেন? ভালো আছি, ভালো, খুব ভালো। ভালো, কেমন লাগে? শুভ নববর্ষ। শুভ নববর্ষ, এক মাস পর। উনি একজন চিকিৎসক। আচ্ছা, আমি এখন যাচ্ছি। হ্যালো, গুড গুড ইভিনিং, কেমন আছেন? ভালো আছি। ডক্টর স্বপন কুমার দে, কেমন লাগছে আজকের এই বৈশাখী মেলা? সমস্ত বাঙালিদের সাথে মন খুলে কথা বলতে পারতেছে, এখন বাংলাদেশের মতোই অনেকটা আর কি উচ্ছ্বাস সবার মনে। আচ্ছা, এই আপনি কি গত বছর এসেছিলেন এখানে? গত বছর এসেছি। আচ্ছা, প্রতি বছরই আসেন? আচ্ছা, কেমন এবার এইবার সমাগম, কেমন, কম কি বেশ? এইবার একটু কম কম মনে হয়, মনে হয় যে আরো লোক আসবে। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ স্বপন দে। ডক্টর মোহাম্মদ আলী, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, থাকছেন এখানে প্রায় 30 বছর, তাই নয় কি?
31 বছর ধরে আছেন এই ডক্টর মোহাম্মদ আলী, তিনিও একজন রাজনৈতিক পরিচিত ব্যক্তি। আচ্ছা, আপনার কেমন লাগছে আজ এই মেলাতে? ভালো, এই মেলার তো আমি ওয়ান অফ দি ফাউন্ডার্স, বহু বছর আগে এই মেলার গোড়াপত্তন যারা করেছিলেন তার মধ্যে আমি ছিলাম। আচ্ছা, এই মেলার এই মেলার প্রতিষ্ঠাতা কে? গাজী রুহুল হক উজ্জ্বল। গাজী রুহুল হক উজ্জ্বল, তার স্মরণে কি এই মেলাতে এখনকার কমিটি কিছু করেন, কিছু করেছেন? আমি যখন ছিলাম, যতদিন ছিলাম ততদিন আমরা করেছি, এখন হচ্ছে কিনা আমি জানি না, আমি আর এখন এই কমিটিতে নেই। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলী, থ্যাংক ইউ ভেরি মাচ। স্মরণ করা উচিত। দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি অলিম্পিক পার্ক, বাবাই, থ্যাংক ইউ ভেরি মাচ, বাবাই।